এলজিবিটিকিউ কমিউনিটির মানুষদের নিয়ে সচেতনতা সৃষ্টি করা এবং সামাজিক নিষেধাজ্ঞা ভাঙতে রাজ্যের দ্বিতীয়বার কুইয়ার প্রাইড ওয়াকের আয়োজন করল স্বাভিমান সামাজিক সংস্থা। রামধনু রঙা পতাকা নিয়ে রবিবার রাজপথে হাঁটলেন সমকামী, উভকামী এবং ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের বহু সদস্য এবং তাদের সমর্থকেরা। প্রতিবছর দেশের প্রায় সব বড় শহর এবং রাজ্যে আয়োজন করা হয় এই প্রাইড ওয়াকের। ত্রিপুরা রাজ্যে দ্বিতীয়বার অনুষ্ঠিত হল কুইয়ার প্রাইড ওয়াক। এই পদযাত্রার মূল উদ্দেশ্য হল এলজিবিটিকিউ সম্প্রদায়ের মানুষদের অধিকার সম্পর্কে সমাজকে সচেতন করা, তাদের প্রতি বহু পুরনো কলঙ্ক এবং কুসংস্কার থেকে যাতে বেরিয়ে আসতে পারে সমাজ সে ব্যাপারে সচেতনতা সৃষ্টি করার উদ্দেশ্যেই আগরতলা শহরে রবিবার এই প্রাইড র্যালির আয়োজন করা হয়েছে বলে জানালেন স্বাভিমান সামাজিক সংস্থার সভাপতি স্নেহা গুপ্তা রায়। বললেন, সমাজের উচিত প্রতিটি মানুষ যেরকম তাদেরকে ঠিক সেভাবে গ্রহণ করতে শেখা। ত্রিপুরায় এই ধরনের সমস্যা সম্পর্কিত সচেতনতার মাত্রা কম। সব ধরনের স্বাধীনতা নিয়ে বাঁচার অধিকার চাই এলজিবিটি কমিউনিটির সদস্যরা। সংবিধান তাদের সেই অধিকার দিলেও সমাজ দেয়নি। এ বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে রাজ্য সরকারকে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য এদিন অনুরোধ জানান তিনি। হর সাল প্রাইড হোগা ইয়াহাঁ পর, পিছলে সাল শুরু কিয়া থা জো প্রাইড, তো ইস বার ভি হাম কর রখ রহে হ্যায় প্রাইড। প্রাইড হ্যায় কি আপ এক ইনসান হ্যায় অর আপকো আপনে পসন্দ কে হিসাব সে জিনে কা হক হ্যায়। আপ কেসে জিনা পসন্দ করতে হ্যায়, কেসে আপনি অভিব্যক্তিও কো বাহার লানা পসন্দ করতে হ্যায়, আপ অভিব্যক্ত করতে হ্যায় খুদ কো, তো ইসকে উপর হি প্রাইড হ্যায়। প্রাইড হ্যায় আপনে গৌরব কি গাথা, এক জার্নি কি আপ আপনে লাইফ কো এক ডিগনিটি কে সাথ কেসে করকে আগে লে যা রহে, আপনে অস্তিত্ব কি রক্ষা কর রহে অর দূসরো কো ভি শিখ দে রহে। क्योंकि समाज में हम लोग कोई एक्स्ट्रा ऐसा सीख नहीं देते कि ये असामाजिक है या कोई क्राइम है, ऐसा तो है नहीं। ये हमें भी जीने का हक है, सबको जीने का हक है, अपने अपने तरीके से जो जैसे जीना चाहते हैं वैसे ही जीने का हक रहते हैं, और हमारी कॉन्स्टिट्यूशन हमें वही राइट्स देता है और इसी को ही हम दर्शाते हैं प्राइड के द्वारा। क्या सभी समझें, समाज में बहुत जागृति की आवश्यकता है, समाज बहुत पिछड़ा हुआ है, अभी भी बहुत पीछे है, तो मुझे लगता है कि समाज धीरे धीरे समझ रहा है, ऐसा नहीं समझ नहीं रहा, लेकिन बहुत आवश्यकता और भी है, तो इसी को ही जब आगे चल के और भी शिक्षित कर लेंगे। क्योंकि स्वाभिमान के द्वारा जो त्रिपुरा का एकमात्र रजिस्टर्ड प्रतिष्ठान है एलजीबीटी कम्युनिटी का, तो हम लोग जगह जगह पर जाते हैं और जैसे अवेयरनेस कैंपेन है या तो सेंसिटाइजेशन प्रोग्राम है, जो कि अभी गवर्नमेंट की तरफ से यहाँ पर जो ट्रांसजेंडर वेलफेयर बोर्ड बना है उसके तरफ से भी स्कूल कॉलेज और जगह जगह में हो रहा है, तो अभी यूनिवर्सिटी में भी शुरू होगा दिसंबर से। तो इसी के थ्रू हम क्या कर रहे हैं, जगह जगह पर अवेयरनेस जो तैयार कर रहे हैं। मुझे चाहिए कि यहाँ पर जो साधारण जनगण है वो भी साधारण भाषाओं के साथ, क्योंकि हम कुछ कठिन वर्ड बोल देंगे वो लोग समझ नहीं पाते हैं, तो उनको भी साधारण तरीके से सिखाया जाए और गवर्नमेंट आगे आए इसके लिए। क्योंकि एक अकेला स्वाभिमान कहाँ तक पहुँचेगा और किस किस को अवेयर करेगा, तो अवेयर करने के लिए गवर्नमेंट का एक লার্জ স্কেল মে হোনা চাইয়ে। রাজধানীর উমাকান্ত স্কুলের সামনে থেকে শুরু হওয়া এই প্রাইড র্যালিতে রবিবার অংশ নেন এলজিবিটিকিউ কমিটির বহু সদস্য এবং সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।